চট্টগ্রাম নগরীর বালুচড়ায় বিআরটিসির মেরামত কারখানায় সারি সারিভাবে পড়ে আছে কোটি কোটি টাকার গাড়ি, কোনোটার যন্ত্রাংশ আবার কোনোটার নষ্ট হয়ে গেছে চাকা। রোদ বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে পড়ে থেকে বাসগুলো ক্রমান্বয়ে স্ক্র্যাপে পরিণত হলেও দেখার কেউ নেই। বিআরটিসি সার্ভিসটা মানুষের যে আশা আকাঙ্ক্ষা পূরণের কথা ছিল এই জায়গাতে বারবার ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি এখানে একটা ডেডিকেটেড নেতৃত্ব প্রয়োজন। কোথায় কোন ডিপোতে কি পরিমাণ বাস বসে আছে, কি পরিমাণ বাস সার্ভিস দিচ্ছে, কি পরিমাণ বাস আরো সংযোজন করা প্রয়োজন। বিভিন্ন প্রকল্পের আওতায় চীন, কোরিয়া ও ভারত থেকে আনা হয়েছে বিভিন্ন মডেলের বাস। কিছু বাস মেরামতের অভাবে আবার কিছু নষ্ট হয়ে গেছে মেয়াদ শেষ হওয়ায়। সময় মতো সার্ভিস ও সঠিক তদারকি না থাকায় সরকারি সম্পদের এমন বেহাল অবস্থা বলে জানান এই বিশেষজ্ঞ। যারা কর্মকর্তা আছেন ওনারা স্কেজুল করে দিয়ে টাইম টু টাইম ইনভেস্টিগেট করা, কোনো প্রবলেমের সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে ফেলা, তাহলে কিন্তু এই সমস্যা আর বাড়ে না। বিআরটিসির বহরে যুক্ত হওয়া গাড়িগুলোর মেয়াদ থাকে 8 থেকে 10 বছর। ডিপুতে এখনও রয়ে গেছে 1997 সালের কেনা বাসও, যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে 10 বছর আগেই। সদর দপ্তরের নির্দেশনা ছাড়া বিক্রির জন্য দরপত্র আহ্বান করা সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা। বিআর প্রস্তাবিত মানেই হলো যে ব্যয় অ্যান্ড ইকোনমিক্যাল রিপেয়ারের প্রস্তাবে গেলে তখন ওইটা আমরা নিয়ম অনুযায়ী হেড অফিসের নির্দেশনা অনুযায়ী তারাই সব কিছু করে, হেড অফিস পার্সিস্টার মানে ডিপার্টমেন্ট এই টেন্ডার টুন্ডার দিয়া নিয়ম অনুযায়ী যা আছে ওর উপরে আমাদেরকে দিলে আমরা জাস্ট ক্লিয়ার আউট। বিআরটিসি চট্টগ্রাম বিভাগের ডিপু 76টি গাড়ির মধ্যে সচল আছে 46টি, 30টি গাড়ি নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।